বরিষ্ঠ সাবেক সংসদ সদস্য চট্টগ্রামের আইনের অঙ্গনের এক পুরোধা সৈনিক পার্টি এলডিপি তোতালী ডাঙ্গার উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ডক্টর আসসালামু আলাইকুম। আমি কত এই দেশের মানুষ আগু অতিক্রম করেছে, দিশা দিয়েছিলেন, আশা দিয়েছিলেন, তারা সামনে এসে দাঁড়িয়ে সাবেক রাষ্ট্রপতি হয়তো সেই বক্তব্যের সাথে আমি একমত। বক্তৃতা আপনারা বলবেন, সবকিছু কাটালগ হিসাব করবেন, এটা এই সবসময় সংকটময় মুহূর্তে নিবঞ্চিত ছিল। তখন এই সৈন্যের সাথে হটানোর জন্য জনগণকে রাজপথে নামানো হবে। প্রধান অতিথি বাংলাদেশের 1971 দেশের পরিস্থিতির সাথে একটা মিল পায়। 1971 অদ্যাবধি রাজনৈতিক ঘরে বসে থাকবেন, আজকে দেশের অবস্থা কি, সীমান্তে হাট বসেছে, হাটগুলি এখন অস্ত্রের বাজার, অস্ত্রকার কাছে সোনার ছেলেদের কাছে, প্রত্যেক দিন পত্রিকায় দেখেন ছাত্রলীগের সোনার ছেলেদের কাছে। এখন কি হচ্ছে, সোনার ছেলেরা কেউ কারো হাত কেটে নিচ্ছে, কেউ গতকাল দেখলাম একজনের কান কেটে নিয়েছে গোপালগঞ্জে, আজকে আজকে পত্রিকায় দেখলাম এক পিতা তার দুই মেয়েকে রেপ করেছে। এটা হলো আওয়ামী লীগের শাসনের ফলাফল। এখন এমন কোনো দিন নেই মহিলাদের উপর রেপ হচ্ছে না। আজকে আমি ফেসবুকে দেখলাম মহিলারা পুরুষদেরকে আমন্ত্রণ জানাচ্ছে তাদের ঘরে যাওয়ার জন্য। উত্তরায় কি অবস্থায় দেশ পৌঁছে গেছে, কি গজব এই দেশে আসতেছে, কোন ধর্মের অনুসারে আমরা, কোন নবীর অনুসারে আমরা, কোন কোড অফ কন্ডাক্ট নাই। প্রত্যেকটা জাতির প্রত্যেকটা মানুষের একটা কোড অফ কন্ডাক্ট থাকে, অর্থাৎ আমি কি করব কি করতে পারবো না। আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন, আমিও পত্রিকায় দেখেছি, টিআইবির রিপোর্টও আছে, বছরে এই সরকারের আমলে 75,000 কোটি টাকা করে বিদেশে পাচার হচ্ছে। সরকার যদি এটার সাথে লিপ্ত না থাকে এটা পাচার হয় কিভাবে? সরকার অবশ্যই লিপ্ত আছে। চট্টগ্রামে কোনো নালা নর্দমা আছে যেটার উপরে দোকান হয় নাই? একমাত্র জায়গা বাকি ছিল মুসলিম হাই স্কুলের সামনে, আমাদের যে স্টেট ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পূর্ব দিকে ফুটপাতটা খালি ছিল, কালকে আসার সময় দেখলাম ওই ফুটপাতেও দুই সারি দোকান বসে গেছে। তাহলে মানুষ হাঁটবে কোথায়, কি অবস্থা দেশের? বেনা বলে আপনারা শুনেছেন 30 টন ইয়াবা বানানোর পাউডার ধরা পড়েছে। যে লোকটা আনলো সে সাহস করলো কিভাবে? নিশ্চয়ই যারা দায়িত্বে আছে তাদের সাথে যোগাযোগ ছিল, সরকারের কারোর সাথে যোগাযোগ ছিল, বেকায়দায় পড়েছে বা ভাগাভাগির মধ্যে কোনো সমস্যা হয়েছে যার কারণে এটা ধরা পড়েছে। তারপরে আপনারা দেখেন বঙ্গবন্ধু যখন জীবিত ছিল তিনি কি বলেছিলেন, তিনি আর খুব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য, সবাই পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। বর্তমানে কিন্তু এখন আর চোরের খনি নেই, এখন ডাকাতদের খনি, এটার পরিবর্তন বিবর্তন যুগের সাথে সাথে এগুলি এখন ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। পুলিশে প্রত্যেক দিন চেঁচামেচি করে মাদকরা ধরা পড়তেছে, দক্ষিণ চট্টগ্রামে যারা মাদকের বড় ব্যবসায়ী কেউ ধরা পড়বে, পুলিশে কি তাদেরকে চিনে না? ওদের সাথে ভাগাভাগি, চিনলে কোনো লাভ নাই। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, আল্লাহর কাছে আপনাকেও জবাব দিয়ে করতে হবে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে, ওটার জন্য প্রস্তুতি নেন। আমরা কেউ বেঁচে থাকার জন্য পৃথিবীতে আসিনি,
আমরা এখানে এসেছি মৃত্যুবরণ করার জন্য, এটা হলো চিরসত্য, চিরন্তন সত্য। মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, আমল এবং ইবাদত ছাড়া সাথে আর কিছুই যাবে না। সুতরাং এখনো সময় আছে, হুঁশে আসেন। যেভাবে বালিশে চুরি করতেছে, কখনো এটা শুনিনি, শেখ মুজিব বলছে কম্বল চুরি করছে, এখন কিন্তু বালিশে চুরি করতেছে, পর্দা চুরি করতেছে, ডাক্তারের স্টেথোস্কোপ কানে যেটা লাগে আপনাদের হৃদয়ের স্পন্দন থেকে, সেটাও 10,000 টাকার জিনিস 1.5 লক্ষ টাকা, পর্দার দাম, ডিওটিনের দাম 1,00,000 টাকা, কোথায় নাই। আগে তো শুধু শেখ মুজিবের সময় কম্বল চুরি ছিল, এখন সব জায়গায় দুর্নীতি। এখন শুনেছি নতুন আইন করে উপজেলা চেয়ারম্যান এবং জেলা পরিষদের যিনি দায়িত্ব আছেন তাদেরকে বলা হয়েছে 3 লক্ষ 3 লক্ষ করে টাকা দিয়ে তোমরা সবাইকে টেন্ডার দিতে পারো, এটার জন্য টেন্ডার করতে হবে না। সুতরাং কাজগুলি ভাগ করে দিচ্ছে, টেন্ডার আর হচ্ছে না। 3 লক্ষ টাকার জায়গায় 50,000 টাকার কাজ হচ্ছে না, বাকি 2,50,000 টাকা চুরি করে কর্মীরা নিয়ে যাচ্ছে। এমন কোন কর্মী আছে সরকারি বাহিনীর যার পাকা ভবন নাই গ্রামে? সাংবাদিক ভাইরা এটা দেখেন, আপনাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি শুধু একা করবো না, আমি তো বলছি, আমি আমার দায়িত্ব পালন করছি, আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে। ফরিদপুর মেডিকেল কলেজে এই মাত্র 10 দিন আগেই বোধহয় 41 কোটি টাকার দুর্নীতি করেছে, এখনো পর্যন্ত দুদুকের চেয়ারম্যান ইকবাল সাহেব ওখানে যায় না। তার কিন্তু ইকবাল সাহেবকে সরকার ক্ষমতা দিয়েছে যে কোনো কাকে অ্যারেস্ট করার জন্য। আমি ইকবাল সাহেবকে অনুরোধ করব, অনতিবিলম্বে ছাত্রলীগের যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চুরির সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তারা সবাইকে যেন অনতিবিলম্বে গ্রেফতার করা হয়, এটাই হলো জনগণের দাবি। শুধু জিরো টলারেন্স করলে হবে না। কোন মৌলানা সাহেব বলছিল যে পশ্চিম দিকে আর পূর্ব দিকে প্রস্রাব করু না, তখন একটা লোক দাঁড়ায় বলে যে হুজুর আমার একটা কথা আছে। বলছে কি কথা? লোকদেরকে ধরবে আর নিজের লোকদেরকে বাঁচানোর জন্য ব্যবস্থা নেবে, এটা তো হবে না। কেন এই পর্যন্ত যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জনগণের টাকা লুট করলো, এই ভাইস চ্যান্সেলর এবং ছাত্রদেরকে কেন অ্যারেস্ট করা হলো না? এদের জন্য কোনো তথ্যের প্রয়োজন নাই, কারণ তাদের ফোন আলাপের মাধ্যমে কে কত টাকা পেয়েছে, কোথায় টাকা দিয়েছে, সব তথ্য ওরা নিজেই স্বীকারোক্তি দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনিও অসুস্থ, পুরা দেশ অসুস্থ, এই অসুস্থতা থেকে দেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে সবাই। একজন সাব রেজিস্ট্রি বদলি করার জন্য 50 লক্ষ টাকা দিতে হয় আইন মন্ত্রণালয়ে, এটা পত্রিকা তার সাথে টিএবি রিপোর্ট, আমার নিজস্ব বক্তব্য না। টিএবি রিপোর্টে এটাও বলা হয়েছে যে নতুনভাবে যারা দুর্নীতিবাস ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করেছে তাদেরকে রিশিডিউল করার জন্য সুযোগ সুবিধা দিয়েছে, অর্থাৎ জনগণের টাকা হরি লুট করার একটা ব্যবস্থা নতুনভাবে করেছে, এবং যারা শেয়ার মার্কেটের টাকা লুট করেছে তাদেরকে মাফ করে দিয়েছে 1 মাস আগে। এরা নিষ্পাপ দরবেশ, তাদের কোনো দোষ নাই, কারণ এরা হলো বড় লীগের, এটা হলো ছাত্রলীগ, আর একটা হলো যুবলীগ, আর একটা হলো বড় লীগ। বড় লীগ মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সদস্য, সুতরাং সে শেয়ার কেরেঙ্কেলের সাথে জড়িত হতে পারে না। রেলওয়ে প্রকল্প মন্ত্রী সাহেব এখনো কিন্তু কোনো বক্তব্য রাখছেন না, যার উদারে বেতন ধরেছে একটা প্রকল্পে 4 লক্ষ টাকা, কি আজব দেশ! যার উদারের বেতন মাসে 4 লক্ষ টাকা, তারপরেও সরকার নীরব, কোনো বক্তব্য এটার উপরে নেই। চট্টগ্রাম ওয়াসা ঢাকাতে
আমি কালকে এই ঘটনা বলছি, ঢাকাতে যদি আমরা ওয়াসাকে টেলিফোন করি যে আমার বাসায় এক গাড়ি পানি দেন, এক গাড়ি পানি দেওয়ার জন্য 500 টাকা তারা চার্জ করে। কালকে আমার বাসায় লালদিঘির পারে এক গাড়ি পানির জন্য আমি বলছি 2500 টাকা। কোন মগের মূল্য? ঢাকাতে 500 টাকা আর চট্টগ্রামে 2500 টাকা। চট্টগ্রামের লোক কি পাপ করেছে তাদের যে 2500 টাকা দিতে হবে? আমি ইঞ্জিনিয়ারকে টেলিফোন করেছি, তুমি কি কারণে 2500 টাকা চাও? বলছে ঢাকার পানি কম। তাহলে ঢাকারটা কত? বলে 600 গেলন। আর তোমারটা কত? বলছে 1000 গেলন। তাহলে 800 টাকা নাও। গেলন হিসেবে 800 টাকা নাও, 900 টাকা নাও, 2500 টাকা কীভাবে আসে? এখন দেখেন সমগ্র চট্টগ্রাম রাস্তাঘাটে চলাচলের কোনো অবস্থা নাই। তারপরে শুনছি 41 জন কর্মকর্তা চট্টগ্রাম ওয়াসার ট্রেনিংয়ের জন্য যাচ্ছে উগান্ডা। আর কোনো জায়গা নাও বাদ না, মানুষ উগান্ডা মানুষ যায় না, ফল লইলি এইলে মাথা খারাপ কি তারপরে থাইল্যান্ডের জাতি হনে কিছু না ভাইলে অন্তত হিলছে একটা জাতি উগান্ডা কিলো চলতে উগান্ডা যাচ্ছে 41 জন কর্মকর্তা। অর্থাৎ সরকারে যারা আছে বলে যে আমরা একা চুরি করতেছি না, তোমাদেরকেও সুযোগ দিচ্ছি। বাঘগুলি খাই না হারা দিলে ব্যাকল ন আর মুদা খাইলি তোরা অন্ধ ফোঁদা খাবার কিছু না কিছু বাঘ তোরারাও দিন আর আর একা সাইজ বিপদত ফুললি ইলেকশন সময় সাই অ্যান্সার সাই দে একবারে খামসারি দিয়ে ইয়ে রান্না হইল। ঢাকা মহানগরত 6 কোটি টাকার মশার ওষুধ মশক গণ আমার মশাই খাইয়ে আমার দুই মানুষের গঞ্জ মশার ওষুধ খাইয়ে তো মশা মরি দেখি কিন্তু ঢাকার মশা ইউন মশার ওষুধ খাইয়ে মানুষের ঘরে গেলাই দ্বিগুণ বেগে শুধিয়ে গিয়ে কিরকম মেয়র কিরকম মশার ওষুধ 6 কোটি টিয়ার গেল দুই জনগণের টিয়ার খনি কি বিচরণ হলো মশা কি খড়িলে মশা ইন কি তারার খন সদর চুরি খন মশা ইন নইলে ডিললে কেন আক্রমণাত্মক মনোভাব লইয়ে রে মানুষের গল জয়ি দেশের কি অবস্থা আপনারা প্রত্যেকে যখন মোবাইল খুলবেন আমি আশ্চর্য হয়ে গেছি। মৌলানা সাহেবরা যখন ওয়াজ করে বিশেষ করে 6-7 জন মৌলানা আছে একজন আরেকজনকে অকথ্য ভাষায় গালাগালি করে। যে সমাজে আলেমেরা ওয়াজের সময় একজন আরেকজনকে অকথ্য ভাষায় গালাগালি করে আমি এই কথাগুলি এখানে বলতে পারবো না আপনাদের সামনে। ছোটকালে গালিগুলি দিয়েছি গ্রামে কিন্তু এখন তো এই পর্যায়ে এসে গালিগুলি দিতে পারি না। একটা আলেম যদি এরকম অকথ্য ভাষায় গালাগালি করে তাদেরকে জেলে ডুবিয়ে দেওয়া উচিত, ওয়াজ বন্ধ করা উচিত তাদের, কারণ তারা ইসলাম ধর্মকে কলুষিত করছে। জনগণের সামনে ইসলাম ধর্মকে খারাপ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এরা আলেম না, এরা হলো আখিরি জামানার জালেম। তারা আমাদেরকে অন্যান্য ধর্মের কাছে হেয় প্রতিপন্ন করছে। আপনি দেখেন প্রত্যেক দিন পত্রিকাগুলি আত্মহত্যার সংখ্যা অতীতের যে কোনো সময় তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আত্মহত্যা কখন করে? বাপ মেয়েকে রেপ করে, দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে, সবাই টাকার পিছনে ঘুরতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হলো এক সময় বলতো অক্সফোর্ডের সাথে তুলনা করত, পাকিস্তানের 5-6টা ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে আছে, 12-13 আছে, আর বাংলাদেশের তো 1000-এর নিচে, অর্থাৎ কোনো নম্বরই নেই। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের জন্য কে দায়ী? দলীয়করণ, দলীয় ভিত্তিতে নিয়োগ, অদক্ষ লোকদেরকে ভাইস চ্যান্সেলর নিয়োগ করার কারণে এই কাজ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো মেজর সাবজেক্টের ছাড়া কোনো ভাইস চ্যান্সেলর নিয়োগ পায় নাই।
কিন্তু এই আওয়ামী লীগ সরকার আনার সময় তিনজন সবচেয়ে নিকৃষ্ট ভাইস চ্যান্সেলরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়েছে, যার জন্য কোনো র্যাঙ্কিংয়ে নাই। এটা বাংলাদেশের জনগণের জন্য অপমান, এটা শুধু সরকারের জন্য না। আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি দেখেন, সরকারি বিশ্ববিদ্যালয় দেখেন, লেখাপড়া কোনো কারণে নাই, কেউ ক্লাস করে না, কলেজে যায় না, ইউনিভার্সিটি যায় না, শুধু নাম লেখা আছে, ঘুরে টেরে মা বাবার পয়সা নষ্ট করে ঘরে চলে আসে। এই অবস্থার জন্য কারা দায়ী? ছেলেরা না, ছেলেদের গার্ডিয়ান হলো, প্রকৃত গার্ডিয়ান হলো শিক্ষকেরা। তারা যদি রাজনীতিতে জড়াইয়ে পড়ে, দুর্নীতিতে জড়াইয়ে পড়ে, টাকা পাকা হইতে জড়াইয়ে পড়ে, তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা দেশকে চালাবে, তারা তো কখনো ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে না। আজকে দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রকাশ প্রবেশ করেছে, বিশেষ করে গত নির্বাচনের পর যারা সরকারের সাথে জড়িত, যুবলীগ, ছাত্রলীগ বা বড় লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, পুলিশের সামনে এরা যাইতেও পারে না, কারণ পুলিশে বলে বেটাকে এখানে আসছো কেন, ভোট তো আমরা দিয়ে তোমাদেরকে এমপি বানিয়েছি, তোরা কারা? আবার আগে তো থানায় যায় অন্তত বসতে পারতো, এখন বসতেও যায় না, থানার উচি বলছে এমপি তো আমি বানিয়েছি, তোরা এখানে আসছ কেন, এমপিকে সম্মান করে না, বলছে শুনে বসেন চেয়ারে আমার জন্য ছেড়ে দেন। এরকম অবস্থা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে। এটা কখন হয়? যখন আপনি নীতিভ্রষ্ট হন, আপনি যখন রাজনীতিটাকে ধ্বংস করেন। বাংলাদেশে কোনো রাজনীতি বলে কোনো জিনিস নাই, আমি আপনাদেরকে এখানে বলে যাচ্ছি, প্রত্যেকটা জিনিসের একটা স্বাভাবিক গতি আছে, না নাই আছে, আল্লাহর একটা নীতি আছে। আর আর দেশের মধ্যে হয়তো গড়া ঘুরে গিয়ে কলস ভর্তি হয়ে গেছে, এখন ডুবার সময়, যে কোনো সময় এই সরকার তাদের নিজের কারণে, আপনাদের আন্দোলনের জন্য না, আপনাদের মিছিলের জন্য না, তাদের নিজের গুণা এত বেশি হয়েছে, এই গুণার কারণে তাদের ভরাডুবি যে কোনো সময় হবে। আমার অনুরোধ থাকবে, চোখ খোলা রাখবেন, কান খোলা রাখবেন। এরশাদের যেদিন পতন হয়, সমগ্র বাংলাদেশের রোগ রাস্তায় নেমে আসছিল। সর্বশেষ মিছিল আমি করেছিলাম, 146 দ্বারা ভঙ্গ করে ঢাকার বুকে, বিএনপির অন্য কোনো নেতা আমার সাথে ছিল না, আমানুল্লাহ মান খোকন ছাত্র দলের নেতাদেরকে নিয়ে, প্রায় 50,000 লোক সাথে নিয়ে 146 দ্বারা ভঙ্গ করে আমি মিছিল করেছিলাম। এই মিছিলের পরেই এরশাদ সরকারের পতন হয়, আধা ঘন্টা পরে। তখন সমগ্র বাংলাদেশের লোক রাস্তায় নেমে আসছিল। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে, কান খোলা রাখেন, চোখ খোলা রাখেন। এই ধরনের সুযোগ যদি হয় রাস্তায় নেমে এসে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য পদক্ষেপ নেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।